মুহূর্তের কেনাবেচা চলছে পশুর হাটগুলোতে। ফাঁকা হতে শুরু করেছে কোরবানির পশুর হাট। বেশিরভাগ ক্রেতাই পশু কিনে ফেলেছেন গতকাল, তাই সকালের দিকে ক্রেতা সমাগম কিছুটা কম। শেষ মুহূর্তের হাটে পশুও কম, এখনও বিক্রি হয়নি, তা আজই বিক্রির প্রত্যাশা করছেন ব্যাপারীরা। হাটে এবার ছোট আর মাঝের আকারে গরুর চাহিদা বেশি। এবার ভারতীয় গরু না আসায় লাভবান হচ্ছেন দেশীয় খামারিরা। ঈদের আর মাত্র একদিন বাকি থাকায় দাম কিছুটা বাড়ার প্রত্যাশা করছেন বিক্রেতারা। এদিকে ক্রেতা বিক্রেতার স্বার্থে হাটগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। বিকেলের দিকে হাট অনেকটা জমজমাট থাকবে বলে প্রত্যাশা বিক্রেতাদের। দর্শক, পশুর হাটের খবর জানতে এই মুহূর্তে রাজধানীর আফতাবনগর হাটে আছেন রিপোর্টার জুবায়ের ফয়সাল এবং রাজশাহীর সিটি হাটে আছেন রিপোর্টার রাকিবুল হাসান। সরাসরি চলে আছে তাদের কাছে, শুরুতেই জুবায়ের ফয়সালের কাছে। আমরা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু আসলে একেবারে শেষ মুহূর্তের বেচাকেনা চলছে বলা যায় এবং হাটগুলো বেশ জমজমাট, এবং এখানে ক্রেতা বিক্রেতারা আসলে সবাই টার্গেট করেছেন যে একেবারে বেশি দরদামের দিকে না গিয়ে তাদের পছন্দ মতো দামে পশুটি কেনার কিংবা বিক্রি করার জন্যই তারা মূলত লক্ষ্য করেছেন। আমরা আফতাবনগর গরুর হাটে যেটি দেখতে পাচ্ছি যে এখন আসলে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ এখন গরু কিনে তারা হাট থেকে বের হয়ে যাচ্ছেন, এবং এই এই অবস্থায় যে হাটের মধ্যে যেসব গরুগুলো এসেছে, আসলে যেসব গরুগুলো বিক্রি হচ্ছে তার মধ্যে আসলে খুব বেশি বড় গরু আমরা দেখছি না যে বিক্রি হচ্ছে। মোটামুটি মাঝারি এবং ছোট আকারের গরুর চাহিদা আসলে আজকে বাজারে বেশি। শেষ দিকে আপনারা জানেন যে ঈদুল আজহা কেন্দ্রিক জাতীয় অর্থনীতিতে কিন্তু কোরবানির একটা বিরাট বড় ভূমিকা রয়েছে, এবং ঢাকার দুই সিটি কর্পোরেশনে এখন পর্যন্ত এই এই বছরে প্রায় 30 কোটি টাকার মতো শুধু হাসিলই আদায় হবে বলে আমরা হাট সূত্রে জানতে পেরেছি। কয়েক একজন ইজারাদারের সঙ্গে এই মাত্র কথা হচ্ছিল, তিনি আমাদেরকে বলছিলেন যে দুই সিটি কর্পোরেশনে মোটামুটি 30 কোটি টাকার মতো শুধু হাসিলে আদায় হবে। এক্ষেত্রে বলা যায় যে সব মিলিয়ে যেই পরিস্থিতি দাঁড়াচ্ছে যে এই শুধু পশু কেনা বেচা ছাগল এবং গরু নিয়ে প্রায় 1 কোটি 87 লাখ পিস গরু গরু ছাগল এবং মহিষ এবছর বিক্রি হবে, সেই হিসেবে সেটি প্রায় বাজারটা 30,000 কোটি টাকার মতো হয়। এছাড়া আরেকটি বিষয় যেটি নিরাপত্তার কথা আমরা বারবারই বলে আসছি, শেষ দিনে গরু কেনার জন্য অনেকেই লক্ষ্য করে থাকেন, এবং আমরা কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলেছিলাম যে স্থান সংকটের কারণে তারা অনেকেই চেষ্টা করেন যে শেষ দিকে শেষ দিনে আসলে গরু কিনতে, এবং গরুগুলোকে বেশ একটু সাজসজ্জার মতো করে কোরবানির পশু একটা উৎসবের রূপ দেওয়ার মতো চেষ্টাও তাদের চলছে আমরা দেখতে পাচ্ছি। তো এক্ষেত্রে যেটি লক্ষণীয় বিষয় সেটি হলো যে হাটে আজকে প্রচুর টাকার লেনদেন হবে, এবং এই লেনদেন করার জন্য যে ধরনের নিরাপত্তা দরকার হয় এখানে পুলিশের অস্থায়ী কতগুলো তাঁবু করা হয়েছে এবং সেখান থেকে সার্বক্ষণিক তদারকি করছেন এখানকার ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ টিম এবং বাড্ডা থানার উদ্যোগে আফতাবনগর হাটে। এরকম প্রত্যেকটি হাটে আমরা একজন পুলিশ সদস্যের সঙ্গে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানালেন প্রত্যেকটি হাটেই তারা সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেটি করছেন। আরেকটি বিষয় যে গরুর পাশাপাশি আমরা এবার দেখতে পাচ্ছি যে ছাগলের বিক্রি কিছুটা কম আফতাবনগর বাজারে, এবং তবে বিক্রেতারা আশা করছেন যে একেবারে শেষ দিকে আজকে সন্ধ্যা নাগাদ আসলে সব পশুই এখানে বিক্রি হয়ে যাবে, এবং কিছু পশু হয়তো থাকবে সেটি আসলে তারা বলছেন যে অনেকেরই আসলে ভাগ্যে নেই, এরকম কথাও তারা বলছেন। তো সব মিলে ঢাকার বাজারে যেটি অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে চাহিদা অনুযায়ী গরুর এবং পশুর সরবরাহ যথেষ্ট রয়েছে এবং আজকে বিক্রি হয়ে যাবে বলে তারা আমাদেরকে জানাচ্ছেন। তো রাজশাহীতে আছেন আমাদের সহকর্মী রাকিব, তার সঙ্গে এখন আমরা কথা বলবো রাজশাহীর পশুর হাটের সবশেষ খবরাখবর জানার জন্য। রাকিব, জুবের, কোরবানির উপলক্ষে কিন্তু আজকেই আসলে শেষ দিনের বেচাকেনায় প্রায় ব্যস্ত হয়ে উঠেছে আসলে রাজশাহী অঞ্চলে যে সমস্ত হাটগুলো রয়েছে সেখানে। আমরা এখন নগরের সিটি হাটে আছি এবং সেখানে আমরা যেটি লক্ষ্য করছি যে আসলে শেষ মুহূর্তে যে বেচাকেনা সেটি কিন্তু আসলে জমে উঠেছে, যেহেতু আপনারা জানেন যে আসলে অনেকেরই আসলে দাপ্তরিক ছুটি ছিল না, যার কারণে ছুটির পরে কিন্তু আজকের দিনটিকেই আসলে প্রত্যেকে কাজে লাগাতে চাচ্ছেন এবং দেখে শুনেই কিন্তু আসলে পশুগুলো
কিনছেন। আমরা রাজশাহীর এই সিটি হাটে যেই জিনিসটি লক্ষ্য করছি সেটি হচ্ছে যে সাধারণত একটি সীমান্তবর্তী শহর হওয়ার কারণে কিন্তু এর আগের হাটগুলো আমরা দেখেছি যে প্রতিবেশী দেশের গরুতে কিন্তু অনেকটা ভরে থাকে, কিন্তু এবারে আমরা লক্ষ্য করছি যে প্রায় প্রত্যেকটিই কিন্তু আসলে দেশি গরু এবং দেশীয় গরুরই কিন্তু আধিক্য আসলে এই হাটগুলো রয়েছে। কেননা জেলা প্রাণী সম্পদ দপ্তর যেটি বলছে যে রাজশাহী জেলায় প্রায় 17,500 যে খামারি রয়েছে তারা যে গরুগুলো লালন পালন করেছেন মূলত সেগুলোই কিন্তু এবারে কোরবানি হাটে কিন্তু আসলে যারা ব্যবসায়ী আছেন ব্যাপারী আছেন এবং যারা কৃষক আছেন তারা কিন্তু এটি আসলে নিয়ে এসেছেন। এবং তারা যে প্রাণী সম্পদ দপ্তর বলছে যেটি যে রাজশাহী জেলায় যে 3 লাখ পর্যন্ত পশুর যে চাহিদা সেটি কিন্তু এর মধ্য দিয়েই কিন্তু আসলে পূরণ হবে এবং রাজশাহীর আশপাশে প্রায় 1 থেকে 1.5 লাখ কিন্তু কোরবানি উপলক্ষে পশু জবাই করা হবে বলে প্রাণী সম্পদ দপ্তর জানিয়েছে। এবং এখন পর্যন্ত আমরা এই হাটের যারা ইজারাদাররা রয়েছেন বা হাটের মালিকরা রয়েছেন তাদের কাছ থেকে যেটি জানতে পেরেছি যে বেচাকেনা আজকে শুরু থেকে বেশ জমজমাট হয়েছে এবং যেহেতু শেষ দিন সে কারণে কিন্তু একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত বেচাকেনা জমজমাট থাকবে এবং দিনের পরবর্তী সময়গুলো আরও ব্যস্ত হয়ে উঠবে হাট এটি আমাদেরকে বলছে। তো ইমতিয়াজ, এই ছিল রাজশাহী সিটি হাট থেকে আমার কাছে সর্বশেষ। দর্শক, শেষ মুহূর্তে কোরবানি পশু হাটের খবরাখবর জানতে রাজধানী আফতাবনগর থেকে জুবায়ের ফয়সাল এবং রাজশাহীর সিটি হাট থেকে রাকিবুল হাসান আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।